রাসেল ভাই, জি ভাই, আমার তো কোনো মামা নাই, চাচা নাই, বড় মাপের কোনো দাদা নাই, আমি তো উপরে উঠতে পারতেছি না ভাই। কি বলেন ভাই, মই আনছেন উপরে উঠার লেগা? ময়ের উপরে উঠলে তো আপনি মামা চাচার উপরে দাঁড়াইতে পারতেছেন। মানে ভিউয়ার্স, যারা ভাবতেছেন উপরে উঠবো, উপরে ওঠার কিছু নাই, উপরে ওঠার সিঁড়ি আছে। আজকে আমরা দেখাবো বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্যাটালগের মই। এখন চলতেছে ভাই আমকাল, জানেন, আমকালে আম গাছে উইঠা আম পাড়তে যায়, হাত পা ভাঙতেছে, প্রতিদিন খবরে দেখবেন। আপনার পিছনে একটা তাল গাছ দাঁড়ানো আছে, এই যে এই পাশে। তো যারা মই কিনবেন বলে ভাবতেছেন বাসা বাড়ি কিংবা দোকানের জন্য, আজকে আপনাদের জন্য 100 বছরের গ্যারান্টিওয়ালা 100% এসএসএর এসকেবির মই দেখাবো। চলে আসছি জারাস কিচেনে, রাসেল ভাই আমাদের সাথে আছে, প্রত্যেকটা প্রোডাক্ট একে একে আপনাদের সামনে দেখানো হবে, জাস্ট আমাদের সাথেই থাকেন। তো রাসেল ভাই, মই তো আপনি আমরা দিলেন উপরে ওঠার জন্য, ভিউয়ার্সরাও তো নিতে পারবে। এখন মূল কথা হইতেছে উপরে ওঠার সময় চ্যাংদোলা হয়ে পইরা যাবে না তো? আবার ভাই গ্রিপ আছে তো ভালো। সুন্দর কথা বলছেন। এ যাবত কলে আমরা যতগুলো মই দেখছি ভাই, হ্যাঁ, প্রতিটা মই না এই যে একজন উঠা লাগে, হ্যাঁ, একজন ধরে খাড়া লাগে। বাচ্চা ভাই একটু ধরেন, আমি উঠতেছি, হেল্পার লাগে, হেল্পার লাগে ভাই। আমি দেখেন এখানে অনায়াসে কিভাবে উঠতেছি, আমি কোনো সাপোর্ট ছাড়া বা কিভাবে আপনি বলবেন? আচ্ছা এটা ছোট, আমি যদি এখন বড়টা যদি উঠি দেখেন আমি হাত ধরলাম না, ঠিক আছে, আমি অনায়াসে, ঠিক আছে, উঠতে পারবো। বাবা ভাই, এটা ভাই এসকিবের একটা মই ভাই, মানে বাসাবাড়ির সিঁড়ি যেরকম হয় সেম সেম ভাই। এটা যদি ওয়েটটা যদি বলি ভাই, ভাই অনেক হেভি একটা ওয়েট। আপনি বিটে আসেন না, ওকে, আপনি দেখেন বিটগুলা, দেখেন বিটগুলা কিন্তু অনেক মোটা। এসকিবি এসকে যে লেখা আছে এসকিবি ফার্নিচার এন্ড স্পষ্ট ভাবে লেখা আছে। আচ্ছা আচ্ছা, এবং প্রতিটা প্রোডাক্টের আপনি যেটা বলছেন 100 বছর গ্যারান্টি, যে 100 বছরের মধ্যে যদি রাস পড়ুক, মরিচা ধরুক, জং ধরুক, জয়েন্ট ছুটে যাক, যেটা হোক সঙ্গে সঙ্গে রিপ্লেস। আচ্ছা, বৃষ্টির দিন অনেকে বৃষ্টির সময় মই নিয়ে বাইরে গেছে, আসার সময় মই আনার কথা মনে নাই, জং টং ধরে যাবে না তো? এই যে চম্পক আছে, এই যে ভাই নন মেকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানেন তো এটা আমার সঙ্গী, ওকে, ঠিক আছে। এই দেখেন আমি যদি বলি, দেখেন চুম্বকটা এখানে অনায়াসে ধরে যায়, তাই না? দেখেন কত কষ্ট লাগে, ঠিক আছে, ধরান তো ভাই, এই জায়গায় কিন্তু চুম্বক ধরবে, ঠিক আছে, এটা যেতে দেই, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রিশিয়ান অনেক ভাইরা আছে কিন্তু ময়ের উপর দাঁড়ায় দাঁড়ায় কাজ করে, ইন্টারনেটের অফিসে যারা আছে, দোকানে আপনার উপরে একটা প্রোডাক্ট নামানো কিংবা ফ্যান পরিষ্কার করা, এগুলোর উপরে দাঁড়ায় ব্যালেন্স করা যাবে 100%? দোকানে কেন, অফিস আদালত কেন, বাসার জন্য মই খুব দরকারি একটা প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, কারণ বাসার আপনার ফল সাপ থাকে, অনেকে শখ করে, ঠিক আছে, আপনার একটা ওই যে লাইব্রেরি করে উপরে বই ধরে রাখার জন্য, পরিষ্কার করতে হয় না ভাই বাসার উপরে, আপনি ফ্যানগুলো পরিষ্কার করবেন না, সিলিংগুলো পরিষ্কার করবেন না, কিছু করবেন ওই যে ঝাড়ু, একটা আইনা ঝাড়ু দিয়ে করবেন, মাথায় তো ময়লাটা নিজের মাথায় নিজেই পড়বো, নিজের মাথায়। আর এখানে কিন্তু মই আছে, আপনি উঠে খুব সুন্দর ব্যালেন্স করতে পারবেন, বিশেষ করে এখন আমের কাল আছে, এই যে তালগাছ আছে কিন্তু দেখেন, মানে বড় আম গাছ, আপনি কিন্তু এটার উপরে উঠে দাঁড়ায়। তালগাছ এটার জন্য বললাম, ঠিক আছে, আপনি আমরা কুঠার দিয়ে আজ আমটা পারি, মানে কুঠার লাগবে না। দেখেন আমি 5'9" একটা ছেলে, ওকে, ঠিক আছে, অলরেডি, ঠিক আছে, 5 ফুট মানে প্রায় এটা হচ্ছে 6 ফুট, ওকে, এখন 6 ফুট আর ধরেন আমি 5'9", তাহলে কত হইলো, 12 ফিটের একটা, 12 ফিটের একটা আছে। এবার আমার হাত দুটা ধরবেন না, আরো আম পারার লেগা এই দুটো ধরেন, এরপরে আমরা একটু জানতে চাই ভাই, এই মই গুলো অ্যালুমিনিয়ামের মই চাইতে কেন আগে? আচ্ছা, অ্যালুমিনিয়াম মই, আপনি ঠিক আছে বলাটা আমার ঠিক হবে না, তারপরেও বলি, যেহেতু আপনি কোশ্চেন করছেন, আপনি ম্যাক্সিমাম জায়গায় গিয়ে দেখবেন আপনার ভিউয়ার্স, আপনার বাসা, কোনো দোকান বা কোনো মসজিদ, যে বাসায় যাবেন, একটু রিকোয়েস্ট কাইন্ডলি গিয়ে অ্যালুমিনিয়ামের মইটা একটু ঘুরাইয়া এই সাইডটা দেখেন, দেখেন কি সুতলিদা বান্ধেন না, এটা না ছুটে যায়, ইয়েস, ঠিক আছে ভাই, ওদের কিন্তু 100 বছর গ্যারান্টি দিছে। আমি আবারও বলি, 100 বছরের মধ্যে জং ধরুক, মরিচা ধরুক বা কোনো জয়েন্ট ছুটে যাক, নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে চেঞ্জ। ওকে, প্রাইস কেমন হবে ভাই? এটা একেবারে হাতের নাগালে। আচ্ছা, প্রথমত এটা জারাস কিচেন, সেকেন্ড হচ্ছে এটা ধামাকার দোকান, ওকে, তারপর দেখতেছেন ডেইলি নিডস, ইয়েস, তিনি মিলে যদি এক করি তাহলে অবশ্যই ধামাকা পাবেন। ওকে, তো এইটার প্রাইস? আচ্ছা, এটা এটা ওই ধ্যান, এটা এইটার যে সবচেয়ে ছোট হচ্ছে এটা, এটা 5 থাক, আমি এটাতেই আগে উঠি, দেখেন 1, 2, 3, 4, এই যে আমি সিলিং কিন্তু অলরেডি লাগুল পায়ে ফেলাইছি ফ্যান, এখন আমার ফ্যানটা কিন্তু এখানে থাকে, আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, খুলে ফেলাইছি, আচ্ছা, ঠিক আছে, ফ্যানটা অনায়াসে এখানে দাঁড়ায় পরিষ্কার করতে, 5 থাকেই সম্ভব, তাহলে 6 থাক নিলে কি হবে, 7 থাক নিলে কত ঘুরতে পারবেন, 8 থাক নিলে কত ঘুরতে পারবেন, আপনি নিজেই চিন্তা করেন। আপনারা ঠেকাই কে? হ্যাঁ, প্রাইসটা বলে দিই সাথে সাথে, এটা 5 থাকের মই, এটা অল ওভার দ্য কান্ট্রি বাই 6,500। আচ্ছা, বা 6,500 রাখবো না, বরাবর যে ধামাকাটে দিয়ে দিই ইনশাল্লাহ আজকেও দেবো, ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে ঈদের আগের দিন পর্যন্ত কত? অনলি 4,500। 4,500 আস্তে আস্তে 4,500। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন, এবার বলি যে এটা ফোল্ডিং করে রাখবো কোথায়, সুন্দর করে এভাবে ফোল্ড করলেন, ফোল্ড কইলা, ঠিক আছে, এই দেখেন যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আপনি সুন্দরভাবে রেখে দিলেন, ব্যাস রাখা হয়ে গেল, 5 থাক সরাই ফেলাইলাম, আচ্ছা, বাকি রইল 6 থাক,
ঠিক আছে, ছয় পাঁচ টাকা থেকে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স স্টেপ ভাই, দেখেন কোনো ব্যালেন্স ছাড়া। আমি কিন্তু ধরিও নেই, আপনি যেটা বলছিলেন অন্য মই হইলে কিন্তু আপনারা বলা লাগতো বাসা ভাই ধরেন আমি উঠতেছি আমি একটু উঠতেছি, ওকে ঠিক আছে। এটা কিন্তু সেটা ইনশাল্লাহ করা লাগবে না, অনায়াসে ভাই একশো বছর আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা প্রাইসটিও বলে দিই, এটা অল ওভার দ্য কান্ট্রি 7500, বাট 7500 তো রাখবোই না, ধামাকা দেবো ইনশাল্লাহ। আগের বারের প্রাইসটা হবে আচ্ছা 5500, যান 5500 টাকা, 5500 গেল পাঁচ থাক। আচ্ছা ভাই, যেমন আমি এখন কিছু বলি, গ্রামে কিন্তু অনেক বাসায় চাঙের উপরে কিংবা দ্বিতীয় তলায় কিছু রাখে, ওইখানে অনেক সময় আছে ওই জায়গায় কিন্তু কোনো একটা মই বানানো, মানে বাঁশ দিয়া বানানো খুব রিস্কি হয় মহিলা মানুষের জন্য, কিংবা অনেক সময় আছে বাসার কিশোর কিশোরীর উপরে উঠায় দেয়, তো সেক্ষেত্রে আপনার এইগুলা কি সমাধান দিতে পারবে? তাল গাছের কথা বলি নাই, ভুলে গেছেন যে তাল গাছ যাই না রাখছি আমি, ওকে ঠিক আছে ভাই। এই দুটাতেই আপনাকে আবারাজ করতে পারবেন, দেখেন এই দুটা কিন্তু প্রায় সিমিলার, আপনি যদি আমি হিসাব করি তাহলে এক বিঘা ছোট আর বড় এদিক মানে সাত আর আটটা প্রায় সেম সেমি। আচ্ছা এই দুটা যে কোনো আপনি যে গ্রামে বলেন, গ্রামের যে আপনার সিলিংটা আছে গ্রামে যে কি ফলস বলে দেড়তলা থাকে, ওটার মধ্যে আপনি অনায়াসে সুন্দরভাবে এটার মধ্যে, যেমন আমাদের দেশে দ্বিতীয় তলায় মনে করেন পেঁয়াজের চাষ করা, একবারে সুন্দরভাবে এটা নিলে আপনি সুন্দরভাবে উঠতে পারবেন, সুন্দরভাবে উঠতে পারবেন। দেন ভাই মসজিদের কথা তো আমি বলছি ফার্স্টে, মসজিদের সিলিংগুলো কিন্তু অনেক বড়, ওকে সেটা যদি বলতে পারি ঠিক আছে, তাহলে দোতলায় আপনি গ্রামের সিলিং, গ্রামের দোতলায় গ্রাম মাচাং যেটা বলি আমরা, মাচাঙে সুন্দর অনায় সেভাবে উঠতে পারবেন। দেন এটা নিলে আপনি দোতলায় উঠতে পারবেন, আপনি বাইরে থেকে নিয়ে আপনি দোতলায় চাইলে দোতলায় এটার মধ্যে সুন্দরভাবে উঠতে পারবেন। আর আমের সিজন আসছে ভাই, কথা বলাই বাহুল্য, ফার্স্টে আবার বলি তাল গাছ, আপনি কোঠার লাগবে না ঠিক আছে, এটার মধ্যে ওইটা সুন্দরভাবে হাত দিয়ে আমরা পারতে পারবেন আপনি অনায়। ওকে এইটার দাম কত? আচ্ছা সাত থাক, আচ্ছা সাত থাকা বলে দিই, সাত থাকা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 9500, ওকে বাট 9500 রাখবো না, যেহেতু বলছি ধামাকা দেবো ইনশাল্লাহ, ধামাকা যারা জীবন সারা জীবন দিয়ে যাবে ঠিক আছে, এটা রাখবো অনলি 6500, 6500, 6500, ওকে। এবার হলো গিয়ে সবচেয়ে বড়টা, ঠিক আছে, যে মাছাং খুব সুন্দর মতো রেখে দাও, আপনার মাছাং ঠিক আছে, আপনার মসজিদ ঠিক আছে, আপনার পিকুম আম পাড়া ঠিক আছে, সব সমাধান এই মই, ওকে ওকে ঠিক আছে। আর ঠিক আছে এটা প্রাইসটা বলে দিই সাথে সাথে, ঠিক আছে এটাও কিন্তু দেন প্রতিটা। আমি একটা কথা বলি, আপনি বলবেন বাদশাহ ভাই রাসেল ভাই এটাতে তো মুখ ধরাইলেন, এটাতে ধরাইলেন না ভাই, কোনোটাই ধরবে না ভাই, কোনোটাই ধরবে না, প্রতিটা ভাই আজকে বের প্রোডাক্ট, ইয়েস ঠিক আছে। ইভেন এখানে যেগুলোতে জয়েন করা হইছে এগুলো দেন, রিপিটগুলো দেখেন, এই জয়েন্টগুলো দেখেন ভাই ঠিক আছে ভাই, চান্স আছে আপনি বাইরে ছড়াইতে পারবেন, না না উপায় নাই ঠিক আছে, কোনোভাবেই সম্ভব না। তারপর প্রাইসটা বলে দিই আমি, রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 10500, আচ্ছা বাস 10500 রাখবো না ঠিক আছে, কারণ যেহেতু যারা স্কেচেনে আসছেন ডেলি নিডস থেকে আসছেন ঠিক আছে, অবশ্যই কমায় রাখবো, এটা রাখবো ঠিক আছে অনলি অনলি 7500, 7500, 7500 হইলে ঠিক আছে, এটা ঈদের আগের দিন পর্যন্ত নিতে পারবেন। আচ্ছা এই পাশে আমি কিছু ড্রাই হ্যাঙ্গার দেখতে পারতেছি, এগুলো মনে হয় ওই যে একটু আগে বলছিলেন আমের সিজন, আমের সিজন মানেই কিন্তু বৃষ্টি, বৃষ্টির সিজন, ঝড়ের সিজন, ঝড়ের সিজন ঠিক আছে, জামা কাপড় মনে করেন ছাদে দিছি উড়াই নিয়ে উড়াই নিয়ে গেছে ভাই, আর উড়বো না, ঘরে বসেই দিতে পারবেন, ওকে রোদ্রে ঠিক আছে। এই দেখেন আমি যদি চাই ঠিক আছে, এটা আমি এখান থেকে শুরু করে দেখেন কি কতভাবে করি এটা ঠিক আছে, এটা যদি অনেক কাপড়গুলো আছে যেমন একটু বড় হয়, আপনি বড় কাপড়গুলো এখানে দিতে পারবেন, পাঞ্জাবি টাঞ্জাবি হ্যাঁ এগুলো বড় হয় বা শাড়ি হয়, যদি আবার যদি চান না আমি ফ্ল্যাট করব, দেন ফ্ল্যাট করে আপনি এটা ঠিক আছে, ওকে আপনি যেভাবে রাখবেন সেভাবে এটা রাখবে ঠিক আছে, যেভাবে রাখবেন এভাবে থাকবে এটা, আচ্ছা ঠিক আছে। এটার মধ্যে দুটা ভার্সন আছে, একটা হচ্ছে এটা একটু পাইপটা একটু চিকন, এটা পাইপটা একটু অনেক মোটা, কতটুকু মোটা জানেন? হ্যাঁ আচ্ছা তাহলে উঠেই দেখে কতটুকু মোটা, ও এটারও কি মই বানা ফেলবেন নাকি? আরে কি কোন ভাই মই নি খালি এটা, ঠিক আছে এটা উঠার তুমি চঙ্গো, এটাও একটা চঙ্গো মানে ভাই এটা তো উঠার মই না, এটা আমি আসলে বোঝাতে চাচ্ছি এটা কতটুকু স্ট্রং এটা বোঝানোর জন্য, ঠিক আছে ওকে ভাই। এটারও 100 বছর গ্যারান্টি, এটারও 100 বছর জি ইনশাআল্লাহ, এক্সকিউভ প্রোডাক্ট ভাই, এক্সকিউভ প্রোডাক্ট যেহেতু গ্যারান্টি 100%, দেখেন ওদের বিটগুলো কত মোটা, এটা আমি পাশাপাশি কিন্তু এটা যে খারাপ সেটা না, কেউ পাতলা চায় কেউ লাইট ইউজ করে কেউ হেভি ইউজ করে, যার যার অভিরুচি অনুযায়ী আপনারা নিতে পারবেন। কোনটার কত দাম? আচ্ছা প্রাইসটা বলে দেই সাথে সাথে, দেখেন এটাও দেখেন ওই যে দেখেন ওই যে বললাম যে আপনি সবভাবে ইউজ করতে পারবেন, এই যে খারাপভাবে ইউজ করতে পারলেন আপনি চাইলে এই যেখানে দিতে পারবেন, আপনি চাইলে এখানে দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটা ইউজ করতে পারবেন, চাইলে একটা ইউজ করবেন সেটা আপনার ইচ্ছা, দুইটা একইভাবে ইউজ করতে, দুইটা একইভাবে ইউজ করতে পারবেন। এটা বলে দেয় এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 4500, বাট 4500 রাখবো না, এটা রাখবো অনলি 3500 টাকা, 3500, বড়টা রেগুলার প্রাইস আমাদের 6200 টাকা, 6200 রাখবো না, এটা রাখবো অনলি 4500, ওকে। ঢাকা কিংবা ঢাকার বাইরে যদি অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিই, একেবারে সহজ হিসাব, ঢাকার ভিতরে যারা অর্ডার করতে চান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিলে বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো, সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা যোগ হবে। আচ্ছা প্রবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতেছেন অথবা ঢাকার বাইরে থেকে যে সব ভাই বোনেরা দেখতেছেন ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলতেছি ন্যূনতম 1000 টাকা বিকাশ করা লাগবে, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা আমি কুরিয়ারে ছেড়ে দেবো, বাকি যে টাকাটা ডিউ থাকবে ওটা কুরিয়ার থেকে কন্ডিশনে ছাড়িয়ে নেবেন। আর ভিউয়ার সরাসরি যদি আসতে চান আপনারা চলে আসবেন জারাস কিচেনে, আমরা আবারও দেখাই দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় দোকান নাম্বার 55। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।